ফিত্রা যদি টাকার হিসাবে দেয়া হয় সেটা কি বৈধ হবে ফিত্রা খাদ্যের হিসাবেই হবে অর্থাৎ ফিত্রার বিষয়টা জটিল আমরা ফাঁকি দেয়া পছন্দ করি আমরা গম দিয়ে ফিত্রা দিই ঠিক না আছে ফিত্রা পাঁচটা খাদ্য আছে পনির জব কিশমিশ খেজুর গম পনির জব কিশমিশ খেজুর এই চারটি হলে দিতে হবে একসা তিন কেজি তিন শত গ্রাম আর গম হলে অর্ধসা আদিসে আসছে তো আমরা গম কেন দিই গম আদিসে অর্ধসা কেন গমের দাম বেশি ছিল গম মানুষের প্রিয় খাদ্য ছিল জব খাইতে খাইতে মানুষ একেবারে ই হয়ে যেত গম পাইলে খুশি হইতো এই জন্য গম অর্ধসা দিলে হবে হাদিস আসছে কিন্তু আমরা গম কেন দিই আটা কেন দিই ময়দা কেন দিই আমাদের দেশে ময়দার দাম খুব বেশি গরিবেরা খেতে পারে না বারো মাস ময়দা এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি বিষয় হলো ভাইরা সাহাবি সাহাবায়েকেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা খেজুর দিয়া পছন্দ করতেন কাজেই তিন কেজি তিন শত গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন যারা না পারবেন একান্ত অসচ্ছল পরিবার তারা যদি আটা ময়দার দামে দেন আশা করা যায় হয়ে যেতে পারে দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই ফুকাহারা মতভেদ করেছেন কুফার ফকিরা আবু হানিফা সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে তাদের যুক্তি জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে বিশ কেজিতে বিশ মনে এক মন দিতে হবে বা দুই মন দিতে হবে কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে কাজেই ফিত্রাতে কেন হবে না এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয় কারণ খাদ্যটা তাকে বেচতে হবে বেচতে দাম কম পাবে কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে পারবে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে